ওয়েলকাম ভিওর্স আপনারা দেখছেন জব প্রতিদিন চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা পুরনো ভোটার কার্ড থেকে নতুন ভোটার কার্ড করবেন এবং নতুন ভোটার কার্ডে আপনি যদি চান আপনার কালার ফটো আপনি কিন্তু দিতে পারবেন এবং যদি আপনার ডেট অফ বার্থে ভুল থাকে সেটাও কারেকশন করতে পারবেন কারো কারো বাবার নাম অথবা কারো স্বামীর নাম বা অ্যাড্রেসে ভুল আছে সমস্ত রকম সব কিছু করতে পারবেন আজকের ভিডিওটি দেখার পরে তো ইতিমধ্যেই আপনারা জানেন যে রাজ্যে নতুন ভোটার কার্ড কিন্তু চালু হয়েছে যেখানে কিন্তু পিভিসি ভোটার কার্ড আগের ভোটার কার্ডগুলো যেমন ছিল দেখতেই পাচ্ছেন অনস্ক্রিনে একটা ডেমো আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পুরোনো ভোটার কার্ড এবং নতুন যে ভোটার কার্ডটি রয়েছে সেখানে কিন্তু অবশ্যই বারকোড থাকছে এবং নতুন পিভিসি কার্ড যেটা কিন্তু আপনার জলে ভিজলেও কিন্তু কিছু হবে না এবং এই রকম কার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন তো কিভাবে করবেন আজকের ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো জানতে হলে ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এন বিএসপির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু সমস্ত রকম যে সমস্ত ভোটার কার্ড কারেকশন থেকে শুরু করে এ টু জেড কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই হয়ে থাকে তো এখানে আসার পরে প্রথমে আপনারা কি করবেন লগ ইন রেজিস্টার এখানে আপনারা ক্লিক করবেন প্রথমে আপনাকে কি করতে হবে রেজিস্ট্রেশন করে নিতে হবে তো যখনই লগ ইন রেজিস্টারে ক্লিক করবেন এরকম আপনার সামনে ওপেন হবে এখান থেকে নিচের দিকে লেখা আছে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার এখানে আপনারা ক্লিক করবেন যাদের আগে রেজিস্টার করা আছে তারা কিন্তু এখানে এন্টার তাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার করতে দিয়ে এখানে লগ ইনে ক্লিক করলে পরের পেজে রিডাইরেক্ট করবে এবং যারা নতুন রয়েছেন তারা কিন্তু অবশ্যই প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে তো প্রথমে এরকম চলে আসবে আসার পরে এখানে আপনারা একটা মোবাইল নাম্বার দেবেন এবং এই যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি অবশ্যই এই ঘরটিতে আপনাদের লিখতে হবে কারণ এই যে কোডটি যদি বুঝতে অসুবিধা হয় এখানে ক্লিক করবেন আরেকটি ক্যাপচা কোড কিন্তু আপনাদের সামনে চলে আসবে এরপরে কী করবেন সেন্ট ওটিপিতে ক্লিক করবেন সেন্ট ওটিপিতে যখনই ক্লিক করবেন এখানে যে মোবাইল নাম্বারটি দেবেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা মেসেজ চলে যাবে অর্থাৎ একটা ওটিপি থাকবে চার সংখ্যার সেই ওটিপিটা বসাতে হবে এরপরে সে দেখতে পাচ্ছেন আই হ্যাভ এ এপিক নাম্বার অর্থাৎ এখানে যখন ওটিপিটা আপনারা দিয়ে দেবেন তারপরে কিন্তু এই ঘরগুলো আপনারা ফিল করতে পারবেন এখানে আপনার এপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বারটি আপনার এই ঘরে বসাতে হবে যদি ইমেল আইডি থাকে দেবেন না দিলে দেওয়ার দরকার নেই এরপর একটা পাসওয়ার্ড আপনি তৈরি করবেন এর থেকে জেডের মধ্যে কিছু বড় হাত দেবেন এবং ছোট হাত মিলিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে এখানে রেজিস্টারে ক্লিক করবেন তাহলে কিন্তু এখানে আপনার রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে এরপর আপনাকে এই পেজে চলে আসতে হবে এখানে আসার পরে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেটা দেবেন তারপরে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটা দেবেন ক্যাপচা করতে দিয়ে এখানে তারপর এখানে লগ ইনে ক্লিক করবেন যখনই আপনি লগ ইনে ক্লিক করবেন এরকম কিন্তু ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে বাদিকে অনেকগুলো অপশন পাবেন দেখতে পাচ্ছেন যারা নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন তারা এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রেশার্স এখানে ক্লিক করে নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন যারা এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করবেন সে তারা এখানে ক্লিক করবেন এবং যারা কারেকশন করবেন তারা কিন্তু এখানে ক্লিক করবেন তো যেহেতু আজকে আপনাদের ফটো চেঞ্জ করে দেখাবো এবং আপনাদের যে অ্যাড্রেস চেঞ্জ তার জন্য আপনাদের এখানে কারেকশনে ক্লিক করতে হবে কারেকশনে যখনই আপনি ক্লিক করবেন এরকম আপনার সামনে চলে আসবে যেহেতু আপনার ভোটার কার্ডটি যদি আপনি লগ ইন করবেন তাহলে এখানে সেলফ করবেন যদি ফ্যামিলির কারোরটা করতে চান তাহলে ফ্যামিলি করে দেবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে পরের পেজে রিডাইরেক্ট করবে এরকম একটা পেজ ওপেন হবে এখান থেকে আপনাকে কী করতে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে হিন্দিটা সিলেক্ট করা থাকে এখান থেকে ইংলিশে ক্লিক করে দেবেন ইংলিশে ক্লিক করলে পুরো ফার্মটা কিন্তু আপনার ইংলিশে চলে আসবে আসার পরে এখানে আপনার স্টেটটা সিলেক্ট করা থাকবে ওয়েস্ট বেঙ্গল দেওয়া থাকবে এরপরে এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে আপনি যে ডিস্ট্রিক্ট থেকে এটা করছেন কারেকশন করবেন এরপরে আপনার এখান থেকে অ্যাসেম্বলিটা সিলেক্ট করতে হবে অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু সমস্ত রকম অ্যাসেম্বলিটা কিন্তু রয়েছে এখান থেকে আপনার যে অ্যাসেম্বলি রয়েছে সেটা আপনি সিলেক্ট করে দেবেন এরপরে নিচের দিকে আপনার নামটি কিন্তু এখানে শো করবে দেখতে পাচ্ছেন এখানে ইংলিশের নামটি রয়েছে এবং বাংলার ঘরে কিন্তু এখানে ফাঁকা রয়েছে এখানে ক্লিক করে একটা আপনারা বাংলার যে কীবোর্ড সেটা পাবেন এবং এখানে যে আপনার নামটি রয়েছে সেটা বাংলায় এখানে আপনাদের লিখে দিতে হবে এখানে ক্লিক করলে একটি কিডো কিবোর্ড শো করবে দেখতেই পাচ্ছেন এই কিবোর্ড থেকে এখানে বাংলায় আপনার নামটি লিখে দেবেন এবং টাইটেলটাও কিন্তু এখানে সেমভাবে লিখে দেবেন এরপরে নিচের দিকে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে নেম তারপরে ফটো তারপরে অ্যাড্রেস তো আপনি যেটা চেঞ্জ করতে চাইছেন বা আপনি যেটা ঠিক করবেন সেটা সেই ঘরগুলোতে আপনারা ঠিক করে দেবেন এখানে কিন্তু সমস্ত রকম রয়েছে দেখতেই পাচ্ছেন জেন্ডার তারপরে আপনার রিলেটিভ চেঞ্জ করতে চাইলে সেটা কিন্তু সেই ঘরে আপনি ঠিক করতে করে দেবেন যেহেতু আমি ফলটা এবং ডেট অফ বার্থটা করবো তার জন্য এই দুটোতে ঠিক করে দিলাম তারপরে স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে কী করতে হবে এখানে আপনার ডেট অফ বার্থটি দিয়ে দিতে হবে এখানে দেখতেই পাচ্ছেন ক্যালেন্ডার অপশন এখানে ক্লিক করবেন আপনার যে ডেট অফ বার্থটি রয়েছে সেই ডেট অফ বার্থটি আপনি এখানে দিয়ে দেবেন তো ডেট অফ বার্থটি দেওয়ার পরে আপনারা স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি ওপরে যে যেইগুলোতে যেই ঘরগুলোতে আপনি ঠিক করবেন তার অনুযায়ী কিন্তু আপনাকে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে যেহেতু আপনি ঘরে ঠিক করেছিলেন তার জন্য এখানে দেখতেছেন আপলোডে ক্লিক করে আপনার একটা ফটো আপনাকে সিলেক্ট করতে হবে এবং ফটোটি কিন্তু হতে হবে জেপিজি ফাইলের দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে এবং এস প্রুফ হিসাবে যেহেতু ডেট অফ বার্থ ঠিক করবেন তার জন্য কিন্তু এস প্রুফ হিসাবে আপনাকে এখানে একটা ডকুমেন্টস আপলোড করে দিতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে কী কী ডকুমেন্টস আপনাদের এখানে দিতে হতে পারে পাচ্ছেন এখানে আধার কার্ড চাইলে আপনারা দিতে পারেন আপনার ডেট অফ বার্থ হিসাবে এরপরে ড্রাইভিং লাইসেন্স থাকলে প্যান কার্ড তারপরে ইন্ডিয়ান পাসপোর্ট তারপর অবশ্যই টেন ক্লাস বা এইট অথবা ফাইভের কিন্তু মার্কশিট থাকলে কিন্তু সেটা দিতে পারেন বার্থ সার্টিফিকেট থাকলে সেটা দিতে পারেন যেটা এখান থেকে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে দিতে হবে তবে এখান থেকে প্যান কার্ডটা সিলেক্ট করবে এবং এখানে একটা ফটো আপলোড করে দেবো এবং এখানে এই এস প্রুফ হিসাবে যে প্যান কার্ডটা সিলেক্ট করব তার একটা ফটো এখানে আপলোড করে দিতে হবে ফটোর ওপরে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে চলে আসার পর এখানে সুস ফাইলে ক্লিক করে আপনি যে ফটোটি দিতে চাইছেন সেই ফটোটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে চেপে ধরে আপনারা কিন্তু ছোটো বড়ো করে এখানে ঠিকঠাক মতো বসিয়ে নেবেন বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন গেট প্রিভিউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ফটোটি কিন্তু এরকম আপনার সামনে শো হবে এখান থেকে আপনারা কি করবেন সেইভে ক্লিক করবেন সেইভে ক্লিক করলে কিন্তু আপনার ফটোটি এখানে সেভ হয়ে যাবে অর্থাৎ আপলোড হয়ে যাবে এরপরে কি করতে হবে আপনাকে এস প্রুফ হিসাবে এখানে একটা ডকুমেন্টস দিয়ে দিতে হবে প্যান কার্ড সিলেক্ট করার পর এখান থেকে নিচের দিকে অপশন পাবেন দেখতেই পাচ্ছেন এখানে একটা মোবাইল নম্বর আপনাকে দিয়ে দিতে হবে এখানে একটা মোবাইল নম্বর আপনি দিয়ে দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্লেস এখানে আপনার প্লেসটা দিয়ে দেবেন আপনি যেখানে বসবাস করেন তার প্লেসটা এবং এখানে ডেটটা কিন্তু অলরেডি শো করবে এবং এই যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি এই ঘরে লিখবেন তারপরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে এরকম শো হবে এবং আপনার ফোনে কিন্তু একটা মেসেজ চলে যাবে এবং এখানে একটা ট্র্যাক আইডি আপনারা কিন্তু পেয়ে যাবেন এরকম চলে আসবে এখান থেকে আপনারা কি করবেন চাইলে এখান থেকে এটাকে আপনারা কি করবেন একটা স্ক্রিনশট করে নেবেন এবং নয়তো এটাকে আপনারা সেভ করে নেবেন এই নাম্বারটি কিন্তু আপনার পরবর্তীকালে আপনি চেক করে দেখতে পারবেন যে আপনার যে আই কার্ডটি সেটা আদৌ হয়েছে কিনা এখানে দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাক স্ট্যাটাস এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু এরকম চলে আসবে এখান থেকে আপনার যেখানে এখানে নাম্বারটি রয়েছে সেটা দিয়ে আপনি এখানে পেস্ট করে এখানে ট্র্যাক করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কিন্তু এভাবে আপনার এখানে এত তারিখে সাবমিট হয়েছে এরপরে এই ঘরগুলো যদি এরকম আপনাদের সম্পূর্ণ যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে এখানে গিয়ে আপনাকে অবশ্যই এখানে অ্যাকসেপ্টেড দেখাবে এখানে যেহেতু এখন পর্যন্ত আসেনি যেহেতু আজকে দশ নয় দু হাজার একুশ তারিখে এটা অ্যাপ্লাই করা হয়েছে তার জন্য এরকম শো হচ্ছে এইভাবে করেই কিন্তু আপনার কিন্তু পুরোনো ভোটার কার্ড থেকে আপনি কিন্তু একটা নতুন পিভিসি প্লাস্টিক কার্ড কিন্তু আপনি পেতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে জানাবেন যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন